চলমান করোনা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ব্যাপক পরিবর্তন আসছে ভর্তি পরীক্ষার নম্বর থেকে শুরু করে পরীক্ষা প্রতিদূত পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এছাড়া প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষার আয়োজন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শিক্ষার্থীদের কাছে স্বপ্নের বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত দাবিতে ভর্তির ক্ষেত্রে সিজিপি একটি বড় ফ্যাক্টর বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখায় নির্দিষ্ট পয়েন্ট অর্জন করলে তবেই ভর্তি পরীক্ষায় ফর্ম তুলতে পারেন শিক্ষার্থীরা তাই যাদের সিজিপিএ কম তাদের দুশ্চিন্তার যেন শেষ নেই আগে বিভিন্ন ফ্যাকাল্টিতে আবেদন করতে যে সিজিপিএ প্রয়োজন হতো এবার তাতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন যদিও ভর্তি পরীক্ষা নিয়ে গতকাল মঙ্গলবার ডিনস কমিটির যে বৈঠক হয়েছে সেখানে আবেদনের যোগ্যতা নিয়ে কোনো আলোচনা হয়নি তবে চলমান পরিস্থিতি বিবেচনায় এবার জিপিএ পদ্ধতির কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম আজ রাতে বলেন গতকালের মিটিংয়ে আবেদনের যোগ্যতা নিয়ে কোনো আলোচনা হয়নি তবে এবার আবেদনের যোগ্যতার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে এ সময় তিনি আরও বলেন বর্তমান অবস্থায় সব কিছুই নতুনভাবে চিন্তা করতে হচ্ছে এইস পরীক্ষার ফল প্রকাশে এখনো অনেক সময় বাকি আছে এর মধ্যে আমাদের আরও মিটিং আছে সেখানে এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে দাবিতে মোট পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হয় ইউনিটগুলো হল ক খ গ এবং চ প্রতিটি ইউনিটে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের আলাদা যোগ্যতা প্রয়োজন হয় ক ইউনিটে অংশগ্রহণের জন্য এসএসসি ও এসিসিতে ন্যূনতম জিপিএ এইট পয়েন্ট থাকা আবশ্যক এবং পৃথকভাবে দুটিতে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে ক ইউনিটে এসএসসি ও এসিসিতে ন্যূনতম জিপিএ সেভেন পয়েন্ট এবং পৃথকভাবে দুটি পরীক্ষায় থ্রি পয়েন্ট থাকতে হবে গয়নিটে এসএসসি ও এসিসিতে ন্যূনতম জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং পৃথকভাবে দুটি পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ মানবিকের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এসিসিতে ন্যূনতম জিপিএ সেভেন পয়েন্ট বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য জিপিএ এইট পয়েন্ট এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের জন্য জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে না হলে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না চুয়া ইউনিটে এসএসসি ও এসসিসিতে ন্যূনতম জিপিএ সিক্স পয়েন্ট ফাইভ জিরো এবং পৃথকভাবে দুটি পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট থাকা আবশ্যক এসএসসি এবং এসএসসির ফলাফলে চতুর্থ বিষয়সহ জিপিএ গণ্য করা হবে এটা সব ইউনিটের জন্য প্রযোজ্য এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বর্তমান আপডেট পরবর্তী কোনো আপডেট আসলে আমরা আপনাদের জানিয়ে দিব ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে বাড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এ সম্পর্কে আরও জানতে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে নিউজের লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন ধন্যবাদ